পূর্ভু বারম্বার অর্গস মাধ্যমে দেখেছি কিভাবে ভাবে শিখরচন্ডী বিকাশ না সরকার যেভাবে ভাবে গছগুড়ি কাটি চালে এবং পূর্বু আমি দেখি কেবল গছ নু যে পুরোনা পাড় রয়েছে তা সহ যে ঐতিহ্য সংস্কৃতি জড়িত শিখরচন্ডী মন্দির তা বিনাশে যদি কে সরকার লাগি লগিপড়ে বারম্বার শিখরচন্ডী পাড় বিকাশ না যেভাবে ভাবে বিনাশ চালু স্থানীয় অঞ্চল লোক মানে বারম্বার বিোধ করলে এবং কাল যেভাবে ভাবে এন জিটি যে অর্ডর দই পাখা পাখি জুলাই তিনে পুঁথে নিজের উত্তর রাখবে চারি চারিজিয়া টিম এ স্থান কু আসবে এ স্থান কেউ কেউ গছ সবু কটা হয়েছে এবং কী কেউভাবে ভাবে এত বড় ডিসন নে পচারি নাইলে সবু বড় কথা যেতবে প্রোজেক্ট কাম হুয়ে প্রথমে তো নাম ফল কথা এই যে কাম এটি হোলা বা যে উন্নতিকরণ বা বিকাশকরণ না যে কাম করা যা যে গছ কটাই যা পাহাড় কটা যা কিন্তু প্রথম বড় কথা হচ্ছে এটি নেম প্লেট কোণে নেমপ্লেট নাম ফলক নদেশ্যের করা যাচ্ছে তার কৌশি তথ্য নথিলা বিনা তথ্য বিনা আধার রে কাহার বিনা অনুমতি রে রেভি ভাবতে গোটে ভুবনেশ্বর যদি কইবা সবুঠারু বড় জঙ্গল বড় পাহাড় কথা কইবা ইয়া ইস্ত যদি শিখরচন্ডী সহিত যদি আমি চন্দকা কো দেখুছি এটো হাতি মানে মধ্যে আসতে মধ্যে আমি দেখি ময়ুর মানে মধ্যে কোথা কোটনা কোটি এটা বন্য প্রাণী কো প্রতি আ আঘাত এবং তা গছ যদি গছপত্র কথা যদি কোবা তা মধ্য নষ্ট হেউতলা যে মানে প্রথম রু ইয়াকু বিরোধ করলে সেই গ্রামাঞ্চল গ্রামবাসী অছন্তি তাক সহ মধ্য আমি আলোচনা করবা আজ্ঞা যেতে বেলে প্রথমে আপন বিরোধ করতে কালি যে বড় নিষ্পত্তি আসিছি কেমতে দেখুছ নিশ্চিন্ত পক্ষে আমি ক'ব আম অঞ্চলৰ মা শিক্ষীৰ বিজয় হৈছি প্ৰথম স্বপ্ন প্ৰথম পাহ আমি চলিছোঁ কাংকিনা আমি জানিছোঁ যোন শক্তি ইয়াৰ পাছৰে অতি বহুত বৰ বৰ শক্তি এই পাহাৰ লুট নকৰি কিভাৱে ৰিছৰ্ট কৰিব সাইকেল ট্ৰাক না নিজ বিভিন্ন আই টি চেক্টৰ ৰাস্তা দে বৰ বৰ এই বিশ্ববিদ্যালয় মালিক মানে এই গেষ্ট হাউচ কৰিব যি ষড়যন্ত্ৰ অঁ তেনে বিনা ফলকৰে আপোনাৰ দেখিব অন্য়াগ কাম হৈ মন্দিৰ হৈ যায় মন্দিৰ পাখে নিজৰ ব্যৱসায় কৰিব জাগা অধিগ্ৰহণ কৰিছিল তুণু ই সেইভাৱ ভাৱেৰে এক ବ୍ୟବସାୟିକ ପିଣ୍ଠ ଭାବରେ ମା' ଶିଖରଚଣ୍ଡୀଙ୍କ ଯେଉଁ ଐତିହ୍ୟ ପୀଠ ଥିଲା ଏ ଐତିହ୍ୟ ପୀଠକୁ ସେମାନେ ନେବା ପାଇଁକି ଚେଷ୍ଟା କରୁଥିଲେ କିନ୍ତୁ ବଡ଼ মানে খুশির কথা এবং বড় বিলম্বের হলে অঞ্চলবাসী তেজি এবং পূর্বু মধ্যে বহুবার এইসব নেই আন্দোলন করলে কিন্তু কথা আন্দোলন আন্দোলনক সঠিক রাস্তা দেওয়া আমি ইঞ্জিন দ্বারস্থ হয়েছিল কিনা আসে দেখি যে লোকপ্রতিনিধি নেন তা পাখে পাত না যে এটি হোচি কোণ যদি এটি ওয়াটকর তিরিশ লিটর জল জলপি আমার এটি ভুবনে অন্য জায়গা আছে এটি আপনার দেখি অনেক জায়গা পড়িয়া পড়ছে আপনার সেটি করপারি কিন্তু গোটা ঐতিহ্যপীঠ যে পাইক মানে সংগ্রাম করে যেটি বিভিন্ন সময় বিভিন্ন রিস ডিপার্টমেন্ট তরফ এটি জৈব বিবদ্ধি সে ইন্টারন্যাশনাল আওয়ার্ড পাইছেন এটি অনেক প্রকার দুইশ কোড়ি প্রকার ঔষধীয় গোপ মশলা জাতীয় এটি বৃক্ষ অনেক যে আমি জঙ্গল অা ফফল এই অঞ্চলের কথা মু কিছু রিস টিম সঙ্গে কথ হাও সে কথা এটি যে জঙ্গল লা এই জঙ্গলের যে গছ লা এই জঙ্গল গছ য পাখা পাখি পনেরো কিলোমিটার রেডিসন ভিতরে যে লোক মানে রেলে জীবজন্তু রে সে দশর কোড়ি পরসেঁট ইম্যুনি সে বুষ্ট করতে এই অক্সিজেন হ' বা সেই গছৰ বাহুবা বিভিন্ন প্ৰকাৰ ঔষধীয় স্মে হওঁ ইয়াৰ দ্বাৰা বায়ুমণ্ডল যোৱা দ্বাৰা এই অঞ্চলৰ জোকৰ দহ ৰূ পৰ পৰচেণ্ট ইয়ে বঢ়ু তুমি কে প্ৰশ্ন সৃষ্টি হ'ল যে গোটেই ঐতিহ্য পীঠু গোটেই এতিয়া সুন্দৰ সৌন্দৰ্যকৰণ জাগা কু কি ভাৱেৰে সেয়া নষ্ট কৰা যাওঁ তাৰ কথা আপোনাৰ দেখন্ত এইটা হ'ল অযোগ্য আবাদ্য অনাধি জাগা পূৰ্বৰ এটা জংঘল কিছম থাকো চঞ্চকতাৰ সৈতে জাতি শুনিকি তাপরে বিজগে আবদ্ধ জঙ্গি আপনার কোণ ইডক করি করে দুইশো বারো একর মা শিকর যে পটিয়া মৌজার যে জায়গা এবং তাস্ত পথরগাড়া মৌজার জন্য কিছু একর জিটা ডিমার্গেসন করার লা সেকুরা হল প্রথমে কম কলে এম আসলে নিয়গাইলে জঙ্গল ভিতরে আপনার দেখবে মার্চ চৌদ তারিখে আপনার গণমাধ্যম দেখ আমি আপনার খবর দু যেতে আপনার দেখবে যেত জঙ্গল নিয়া লাগিলা হাতি বাহারি আসলে হাতি বাহিক আসছিল যা আপনার দেখুন এটি জঙ্গলের

পাড়ুক ভাঙলে আপনার কুতো আপনার ছিড়া টিড়া করপার্বে পঁচিশ তালা তিরিশ তালা বিল্ডিং ভুবনেশ্বর ছেড়া হচ্ছে আপনার গোটে ন্যাচুরা থাকা যে আপি করে পে তেম এই পাড়া যে ঢঙ্গে ভাঙিলে মানে গোটে চঞ্চকতার সহ আপনার সে পাড় যে পাহাড় আপ অঞ্চলবাসী অস্মিতা ওলা এই অঞ্চলৰে আমি মা কোনো আমি ইয়ে দেৱবি বুলি মানুহ আপোনাৰ দেখোন এই কিছুদিন খৰা হ'ল যেতিয়া কালি এঞ্জিটিৰে ৰায় আছিলে মা কৃপাৰ আজি বৰ্ষা হ'ল কেতিয়া থকা পাক দে কে বি চান্দুৰা যে মা পাহাৰ এই ভাঙি যাওঁ এই অঞ্চলবাসী জাগ্ৰত হু এইড়ু বঞ্চাও কাই দেহ আপোনাৰ দেদেৱীক মানি থাকে আমপাই দেৱদেৱী হ'ব এই পাহাৰ জংঘল ঝৰনা এইচব জিনি এই নেচৰ যদি নেচৰ বঞ্চিব প্ৰকৃতি বঞ্চিব প্ৰকৃতি বঞ্চিলে সমাজ বঞ্চিব এই পৃথিৱী বঞ্চিব যদি নেচৰ নৰহিব প্ৰকৃতি ন ৰব ত'লে নিশ্চিত পক্ষে

ତେଣୁ ଆପଣ ଏଠି ଆଉ କେଉଁ ଅଧିକା ସାଇକେଲ ଟ୍ରାକ୍ କରିବେ ତେଣୁ ସାଇକେଲ ଟ୍ରାକ୍ ମାଧ୍ୟମରେ ଏମାନେ ଯେଉଁ ପଛପଟେ ଆଇଟି କମ୍ପାନୀମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁଠୁ ଏମାନେ ଶହ ଶହ କୋଟି ଟଙ୍କାର ଚାନ୍ଦା ଆଣିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ରାସ୍ତା ଦେବା ପାଇଁକି ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଅଛି ସେମାନଙ୍କର ଗେଷ୍ଟ ହାଉସ୍ କରିବା ପାଇଁକି ଯେହେତୁ ଏଟା ସରକାରଙ୍କ ତରଫରୁ ଜୈବ ବିବିଧତାକୁ ନଷ୍ଟ କରି ଶିଖରଚଣ୍ଡୀ ପାହାଡ଼ରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଧ୍ୱଂସ କରାଯାଉଛି ତା ବିରୋଧରେ ବର୍ତ୍ତମାନ ଏନ୍ ଜି ଟି ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି କି ଚାରିଜଣିଆ କମିଟିର ରିପୋର୍ଟଟା ଦାଖଲ ନ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ପ୍ରକାରର କାର୍ଯ୍ୟ ସେଠାରେ କରାଯିବ ନାହିଁ ବୋଲି নির্দেশ দিয়েছেন এনজিটি বহু বহু ধন্যবাদ চিময় আপনার তমাম সূচনা